ফের অশান্ত কাশ্মীর ভোটের পঞ্চম দফার মাথায় একের পর এক অপ্রীতিকর ঘটনায় ভীতি ছড়িয়েছে স্থানীয়দের মাঝে শনিবার সোপিয়ান জেলার হুরপুরা গ্রামে স্থানীয় বিজেপি নেতা আজাজ আহমেদ শেখকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক এই ঘটনায় সমর্থক ও স্থানীয়দের ভেতরে জন্ম দিয়েছে ক্ষোভ মরদেহ নিয়ে বিক্ষোভ করতে দেখা যায় স্থানীয়দের তাকে গুলি করে হত্যার পেছনে জড়িতদের এখনো আটক করা যায়নি দায় কোনোষ্ঠী ভূস্বর্গখ্যাত কাশ্মীরের ভ্রমণে গিয়ে কাল হল এক দম্পতির জয়পুর থেকে কাশ্মীরে আসা এই দম্পতি ঘুরতে বের হলে অনন্তরাগ জেলায় অস্ত্রধারীদের হামলার শিকার হন এ ঘটনায় উদ্বিগ্ন আহতদের স্বজনরা এই দুঃখজনক হামলার খবর পেয়েছি সংবাদ মাধ্যমে আমরা প্রায়শই দেখি অঞ্চলটিতে এখন শান্তি বিরাজ করছে তারপরও এখন হামলা হচ্ছে অস্ত্রধারীরা এখনো সক্রিয় এদের কঠোরভাবে মোকাবেলা করা উচিত আহতদের সরকারের পক্ষ থেকে চিকিৎসা ব্যবস্থা নেওয়া প্রয়োজন আগামী পঁচিশ মে অনন্তনাগ রাজৌরি আসনে লোকসভা নির্বাচন ভোটের আগে হামলায় কাশ্মীরে পর্যটকদের নিরাপত্তা নিয়েও উঠেছে প্রশ্ন উৎফর কবির নিউজ ডেস্ক দেশ টিভি